লাদাখে চীনা আগ্রাসনের প্রতিবাদে বহরমপুরে বিক্ষোভ, মৌন মিছিল কংগ্রেসের, মোমবাতি হাতে অধীর। চীনা সেনার আগ্রাসনের বিরুদ্ধে এবার ক্ষোভের আগুন জ্বলল বহরমপুরে। চীনের রাষ্ট্রপতির কুশ পুতুলে আগুন দিয়ে বিক্ষোভ দেখালেন হিন্দু জাগরণ মঞ্চের কর্মী সমর্থকরা। শহরের উপর দাহ করা হলো সেই কুশ পুতুল। লাদাখ ইস্যু নিয়ে বিক্ষোভ দেখান হিন্দু জাগরণ মঞ্চের কর্মী সমর্থকরা। অন্যদিকে মুর্শিদাবাদ জেলা কংগ্রেসের পক্ষ থেকে মৌন মিছিল করা হয় কংগ্রেস পার্টির অফিস থেকে। সেই মিছিল কংগ্রেস পার্টি অফিস থেকে বের হয়ে বহরমপুর শহর পরিক্রমা করে। মোমবাতি হাতে মিছিলে নেতৃত্ব দেন বহরমপুরের সাংসদ ও লোকসভার বিরোধী দলনেতা অধীর রঞ্জন চৌধুরী, বহরমপুরের বিধায়ক মনোজ চক্রবর্তী এবং রানীনগরের বিধায়িকা ফিরোজা বেগম। এ বিষয়ে অধীর চৌধুরঞ্জন চৌধুরী বলেন, চীনের বর্বরতা এই হামলা কিছুতেই মেনে নেওয়া যায় না। যেভাবে আমাদের 20 জন বীর জওয়ানকে হত্যা করা হয়েছে তা এক কথায় নৃশংস, কাপুরুষের মতো রাতের অন্ধকারে চীনের সেনা হামলা চালিয়েছে। এই জঘন্য অপরাধের বিরুদ্ধেই আমরা রাস্তায় নেমে প্রতিবাদ জানাচ্ছি। প্রত্যেক দেশবাসীর মতো আমরাও চাই চীনকে উচিত শিক্ষা দেওয়া হোক। হিন্দু জাগরণ মঞ্চ মুর্শিদাবাদের পক্ষ থেকে যে চীনা আগ্রাসন, সেই চীনা আগ্রাসনের কড়া জবাবের দাবিতে এবং যে সমস্ত বীর শহীদ দেশের জন্য আত্মবলিদান করেছেন তাদের প্রতি শ্রদ্ধার্ঘ্য জানানোর উদ্দেশ্যে আমাদের এই কার্যক্রম। যখন যখন ভারত মায়ের আহ্বান এসেছে, স্বদেশের প্রতি যখন বিদেশের কোনো আক্রমণ এসেছে, তখন তখন হিন্দু জাগরণ মঞ্চ তার প্রতিবাদ করেছে। আমাদের উদ্দেশ্য দেশবাসীকে এক সূত্রে, ঐক্য সূত্রে আরও একাত্ম করা এবং একাত্মবদ্ধ হয়ে এই হামলার জবাব দেওয়া, দেশের পাশে থেকে, সরকারের পাশে থেকে আমরা এটাই বার্তা দিতে চাই যে গোটা দেশ ঐক্যবদ্ধ, চীন যে আক্রমণ করেছে তার জবাব আমরা চাই। যতক্ষণ না পর্যন্ত এই জবাব সরকারের বা দেশের পক্ষ থেকে চীনকে দেওয়া হবে, ততক্ষণ পর্যন্ত আমাদের মনের শান্তি আসবে না। সেই জন্যই আমাদের এই কার্যক্রম। আজকে কী করছেন? আমরা আজকে এখনই আমি যা বললাম তার দাবিতে যেমন আমরা কিছু কথা বলবো রাস্তায়, ঠিক তেমনি চীনের প্রেসিডেন্ট এবং চীনের পতাকা আমরা তার প্রেসিডেন্টের কুশপুত্তলিকা দাহ করব টেক্সটাইল কলেজের মোড়ে, এবং এইভাবেই আমরা আমাদের প্রতিবাদ কর্মসূচির মাধ্যমে আমরা আমাদের বক্তব্য মানুষকে জানাব। আমার নাম মলয় মহাজন। মুর্শিদাবাদ থেকে রাজেন্দ্রনাথ দত্ত, টাইমস।